আমাদের দেশের জন্য একটা বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে, উইন্ডো অফ অপরচুনিটি, যে আমরা যদি নিজেদেরকে মানব সম্পদ উন্নয়নে নিয়োগ করতে পারি আমরা জাতি হিসেবে অনেক এগিয়ে যেতে পারব। কিন্তু সাবধান, সাবধান এই জন্য বললাম যে পাশাপাশি যদি আমরা শত্রুর আক্রমণাত্মক মনোভাবকে বাধা দিতে না সক্ষম হই, বিশেষ করে এয়ারফোর্স কিছুটা ব্যর্থ হচ্ছে এখন আমি মনে করি, আমাদের দরকার উন্নত মানের প্রযুক্তির যুদ্ধ বিমান। এই উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান না থাকলে সম্ভাব্য শত্রু কিন্তু কিছু দুর্ঘটনা ঘটাতে ভয় পাবে না। পার্শ্ববর্তী দেশে যখন আমাদের দেখি যে গণতন্ত্র আর হারিয়ে যাচ্ছে, তা আমাদেরও তো শঙ্কা চলে আসে। আমাদের যেটা প্রয়োজন, পার্শ্ববর্তী হোক বা দূরবর্তী হোক, কেউই যেন আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলতে না পারে, কেউ যেন আমাদেরকে আটকে দিতে না পারে, কেউ যেন আমাদেরকে দাবায় রাখতে না পারে। আমাদের সেই শক্তিটা থাকতে হবে, এবং আমি মনে করি আকাশে সেই শক্তি, শুধু আকাশ কেন বলবো, মহাশূন্যে সেই শক্তি, শুধু মহাশূন্যে কেন বলবো, অন্যান্য যত দিক আছে, ডাইমেনশন আছে, সাইবার আছে, অন্যান্য দিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সেই সব দিকেও আমাদেরকে বিচরণ শুরু করে দিতে হবে খুব জোরে সোরে। এই সব কিছুই সম্পৃক্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে রূপকল্প 2041-এর সাথে। 2041-এ পৌঁছতে গেলে, উন্নত জাতিতে পৌঁছতে গেলে আমাদের দরকার হবে লো এন্ড প্রোডাক্ট থেকে হাই এন্ড প্রোডাক্টে যেতে, অ্যাগ্রো বেস থেকে ইন্ডাস্ট্রি বেসে যেতে। আমাদের মাশাআল্লাহ নেভি সেটা শুরু করেছে, তাদের ডকইয়ার্ডে জাহাজ জেটগুলো তৈরি হয়, ফ্রিগেটও ইনশাল্লাহ শুরু হবে। আমাদের সেনাবাহিনী আমাদের বিভিন্ন কাজে জাতির উন্নয়নের সাথে সম্পৃক্ত, বিশেষ করে এই পদ্মা সেতু, যা আমাদের জাতির একটা গর্বের বিষয়, এবং অন্যান্য সব বিষয়তেই। শুধু আমাদের যে জিনিসটা, আমরা যে মানব সম্পদেই শুধু আছি, এখানে থাকলে হবে না। আমাদের এখন প্রয়োজন এমন এক সম্পৃক্ততা, ইন্ডাস্ট্রি, আমাদের নিজেদের কার্যকলাপ এবং ইউনিভার্সিটি, এই তিন সমন্বয়ে একটা, ইংরেজিতে দেখা বলে সিনার্জিস্টিক এফেক্ট, অর্থাৎ এককভাবে কাজ হলে সেটা যে লাভ হতো, সম্মিলিতভাবে হওয়াতে অনেক হবে। আর এই যে এমআরওর কথা বলল, মেনটেন্যান্স রিপেয়ার অর্গানাইজেশন, সেটা শুধু মিলিটারিতে থাকলে হবে না, এগুলো প্রাইভেট সেক্টরেও হতে হবে। পাবলিক সেক্টরে থাকলে হবে না, প্রাইভেট সেক্টরে হতে হবে। কিন্তু কেন হচ্ছে না? আমাদের দেশের জন্য যে সুযোগ এখন সৃষ্টি হয়েছে, কেন আমরা ওই পথে এগোচ্ছি না? অনেক ক্ষেত্রে আমি বলবো আমাদের অনেকের হীনমন্যতার কারণে, ছোট মানসিকতার কারণে। আপনি দেখেন কিছু কিছু কাজ আছে, যদি আমরা সম্মিলিতভাবে করতে পারি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যেটাকে বলে, তাহলে যে লাভটা হবে দেশের জন্য তা এককভাবে করার থেকে অনেক। কিছুদিন আগে আমি ঘুরে আসছি ইজিপ্টে, সুন্দর এক প্রপেলার ওভারহোলিং প্ল্যান্ট, C-130J। আমার সাথে সহকারী বিমান বাহিনীর প্রধান মেনটেন্যান্স ছিলেন, কাজ নাই, কোনো কাজ হচ্ছে না, কারণ ওটা শুধু মিলিটারির। আমাদের কিভাবে কাজ করব আমরা সিভিল মিলিটারির সাথে একসাথে, বিমানবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী একসাথে, সেগুলোর একটা সমন্বয়িক ধারা তৈরি করতে হবে। এই ধারাগুলো আসবে এই ধরনের উদ্যোগের মাধ্যমে, যেখানে আমাদের প্রত্যেকটা ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেশন পাবে। আর এখানে সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এই ইনস্টিটিউটে শুধু বিমানবাহিনী থাকে না, এখানে সেনা ও নৌবাহিনীর যারা বিমান মেনটেন করে তারাও আসে, এমনকি শ্রীলঙ্কাও আসে, বিদেশিরাও আসবে। বঙ্গবন্ধুর সেই কথা আবার মনে পড়ছে, একদিন সারা বিশ্ব আসবে আমাদেরকে দেখতে, আমাদেরকে সেই দিকে আগাতে হবে। আমরা যদি 2041 সালে উন্নত জাতি হতে চাই, তাহলে আমাদের জ্ঞানভিত্তিক যে সমাজ হতে হবে, আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে হবে, সেটা হতে হবে সম্পূর্ণভাবে সবুজ, সবুজ বিপ্লবে হতে হবে, অর্থাৎ ইকো ফ্রেন্ডলি হতে হবে। কোনো রকম অন্যান্য দেশ যে ভুলগুলো করেছে, আমাদের সেগুলো করলে চলবে না। আমাদেরকে অনেক ধরনেরভাবেই আমাদের আচার আচরণকে পরিবর্তন আনতে হবে। আজকে কোভিডের কারণে অনেকটা হচ্ছে, আমরা এখন খুবই সাবধান, কিন্তু আরও অনেক দিক চিন্তা করতে হবে। কিভাবে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করব, কিভাবে আমরা সাবান খরচ করে পরিবেশকে ধ্বংস করব না, আমরা সেই আদি বাংলার দিকে তাকাতে হবে, যেখানে
একটা ফল ছিল লিটা ফল, যেটা সিদ্ধ করে ওই পানিটা দিয়ে বাংলার মানুষ কাপড় ধুইত, সেটা করতে হবে আমাদেরকে। দাঁত মাজতে হবে নিমের ডাল দিয়ে। শুনতে অনেক হাসি পাচ্ছে, অনেকে হয়তো ভাবছেন স্যার এখানে এসে এটার সাথে কী সম্পর্ক। এটার সাথে সম্পর্ক হলো আমাদের উন্নয়নটা দ্রুত হতে হবে, কিন্তু সেটা হতে হবে গ্রিন, ইকো ফ্রেন্ডলি। ইকো ফ্রেন্ডলি হতে গেলে আমাদের দৈনন্দিন আচার আচরণ, একটা টিস্যু ব্যবহার করে ফেলে দিলে হবে না, টিস্যুটাকে রিইউজ করতে হবে, ব্যবহারটা কম করতে হবে। কেন? কারণ একটা টিস্যুর সাথে গাছের একটা সম্পর্ক আছে, গাছ কেটে টিস্যু বানানো হয়। অনেকভাবে চিন্তা করতে হবে। আমরা যদি আজকে যদি ব্যাং মেরে ফেলি তাহলে মশা বেড়ে যাবে, সব দিক চিন্তা করে চলতে হবে। এই সব দিকের সাথেও এই পুরা জিনিসটার একটা সম্পর্ক আছে আমাদের এই উন্নতি। বাংলাদেশে যে মেনটেন্স রিপেয়ার অর্গানাইজেশনগুলো আসবে বিদেশ থেকে, এটা কেন আসবে? কারণ আমাদের সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আছে, আমাদের মানব সম্পদ আছে। ইউনিভার্সিটি যদি সেটা উন্নয়ন করে, উন্নত করে, তাহলে ওরা লোক পাবে এবং এই দেশেই চলে আসবে।